অনেকবার আমরা কারো সম্পর্কে কোনো কিছু না জেনেই তাকে বিচার করি, অন্যের জন্য খারাপ বলি, অন্যদের দোষ দিই, কিন্তু যখন সত্যটা আমরা জানতে পারি তখন আমরা আফসোস করি। তাই কারো সম্পর্কে সবটা না জেনে কখনোই মন্তব্য করা উচিত নয়। আর আজকের এই কথাটিকে ভালোভাবে বোঝার জন্য গৌতম বুদ্ধের জীবনের একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাব। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে গিয়েছিলেন আর সেখানে একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। আর সেখানকার একটি মহিলা গৌতম বুদ্ধের কাছে আসে আর বুদ্ধকে জিজ্ঞেস করে যে আপনি দেখতে অনেক সুন্দর, তাছাড়া শুনেছি আপনি একজন রাজকুমার, তাহলে আপনি আপনার যৌবনেই কেন সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছেন, কেন আপনি গেরুয়া বস্ত্র গ্রহণ করেছেন? এরপর গৌতম বুদ্ধ ওই মহিলাকে বলেন যে আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম যা আমি পাচ্ছিলাম না, যার কারণে আমি এই গেরুয়া বস্ত্র গ্রহণ করেছি এবং সন্ন্যাস নিয়েছি। এরপর গৌতম বুদ্ধ বলেন, বর্তমানে আমার শরীর শক্তিশালী এবং আমি আকর্ষণীয়, কিন্তু একদিন এমন আসবে যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, আর একদিন আমার মৃত্যু হয়ে যাবে। তাই আমি এটা জানতে চাইছিলাম যে বৃদ্ধ অবস্থা, অসুস্থতা ও মৃত্যুর কারণ কি, আর এই সব প্রশ্নের উত্তর জানার জন্যই আমি সন্ন্যাস গ্রহণ করি। আর সবশেষে আজ আমি সেই জ্ঞান অর্জন করেছি আর আমি সেই জ্ঞানকেই সবাইকে দিতে চাই। গৌতম বুদ্ধের কথা শুনে ওই মহিলা মুগ্ধ হয় আর বুদ্ধকে ওই মহিলা ভোজনের জন্য আমন্ত্রণ জানায় এবং গৌতম বুদ্ধ আমন্ত্রণ স্বীকার করে। আর যখন এই কথা গ্রামের লোকজন জানতে পারে যে গৌতম বুদ্ধ ওই মহিলার কাছে ভোজন করতে যাবে, তখন সবাই বুদ্ধকে বলে যে আপনি ওই মহিলার কাছে যাবেন না, কারণ ওই মহিলাটি চরিত্রহীন। এরপর গৌতম বুদ্ধ সত্যিটা জানার জন্য গ্রামের প্রধানকে জিজ্ঞেস করে যে এই কথাটা কি সত্যি যে ওই মহিলা চরিত্রহীন। গ্রামের প্রধানও বলে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, ওই মহিলা চরিত্রহীন। এরপর গৌতম বুদ্ধ ওই প্রধানের একটি হাত ধরে আর বলে, এবার আপনি তালি বাজিয়ে দেখান, আপনি কি এক হাতে তালি বাজাতে পারবেন? এরপর প্রধান বলে, এটা অসম্ভব, এক হাতে তালি বাজতে পারে না। এরপর বুদ্ধ বলে, একইভাবে কোনো মহিলা একা চরিত্রহীন হতে পারে না, যদি এই গ্রামের পুরুষ চরিত্রহীন না হতো তাহলে ওই মহিলাও চরিত্রহীন হতো না। এটা শোনার পরে গ্রামের সমস্ত পুরুষ লজ্জায় পড়ে যায়। গৌতম বুদ্ধের জীবনের এই ছোট্ট ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে যখন আমরা কাউকে দোষ দিই, কাউকে ভুল বলি, কাউকে অপমান করি, তখন সব ভুল সব দোষ কেবল একজনেরই হতে পারে না। তাই কারো সম্পর্কে সবটা না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।